ক্রিকেটের জাদুকর অস্ট্রেলিয়ান ক্রিকেটের দিগ্পাল শেন ওয়ার্ন, কে জানে না তার নাম, প্রয়াত হলেন মাত্র 52 বছর বয়সে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল এই প্রাক্তন অজি ক্রিকেটারের। তাইওয়ানে ছিলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন তারকা, সেখানেই তার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। মৃত্যুকালে শেন ওয়ার্নের বয়স হয়েছিল মাত্র 52 বছর। প্রয়াত শেন ওয়ার্ন 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শেন ওয়ার্নের নিজের ম্যানেজমেন্ট গ্রুপ শনিবার অর্থাৎ আজ এই বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে। এই বিবৃতিতে তারা জানায়, নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় শেন ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ভারতের বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ প্রথম ইন্ডিয়াতে এই খবরটি লিক করেন। তিনি তার নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ক্যানট বিলিভ ইট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিনার্স, দ্য ম্যান হু মেড স্পিন কুল, সুপারস্টার শেন ওয়ার্ন ইজ নো মোর, লাইফ ইজ ভেরি ফ্রাজাইল, বাট দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু ফ্যাদম, মাই হার্ট ফেল্ট কন্ডোলেন্স টু হিজ ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, 1969 সালে জন্ম হয়েছিল শেন ওয়ার্নের। টেস্ট ক্রিকেটে মুথাইয়া মুরলীধরনের পর তিনিই কিন্তু সর্বোচ্চ দ্বিতীয় উইকেট টেকার। আইপিএলের প্রথম জয়ী দলের নাম মনে পড়ছে, রাজস্থান রয়্যালস, তার অধিনায়ক কিন্তু ছিলেন শেন ওয়ার্ন। অর্থাৎ শেন ওয়ার্নের নেতৃত্বেই রাজস্থান প্রথমবারের আইপিএলের ট্রফি জয় করেছিল।